السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. الكلمة الحاسمة الساهرة في الرد على البرلوية المجسمة الفاجرة. فازل بن لبشمتر 195. رسول النصب البوبيتر تاي أغات. ইব্রাহিম নবীর পিতা আজার। নীল নদের পানি যেমন নীল নয়, বেরলবীরা তেমন সুন্নি নয়। নবী রসুলের উর্দে যে ফেরকা তাদের হজরতকে মর্যাদা দেয়, তাদের মুখোশ উন্মোচন করা একটি ইমানি দায়িত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র নসবের পবিত্রতায় আঘাত করা হয়েছে। ইব্রাহিম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা আজর এই দাবি করা হয়েছে। আসুন আমরা দেখি সূরা আনআমের ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আজরা লিআবিহি আজরা ওয়াইদ ক্বালা, এখান থেকে আমরা দেখি আওয়ার ইয়াদ করো জব ইব্রাহিম নে আপনে বাপ আজর সে কাহা। বাংলা দেখুন এবং স্মরণ করুন, যখন ইব্রাহিম আপন পিতা আজরকে বলেছিল, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনাদের মনে আছে বহুদিন আগে আমরা এর জবাব দিয়েছি। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল যখন দাবি করেছিল মুশরিক পিতার গড়ে নবীর জন্ম, আমরা তখন জবাব দিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। সেই কথা এখানে আবার চলে এসেছে, ইব্রাহিম আপন পিতা আজরকে বলেছিল। তাদেরই একজন আলিম আছেন সাইদি সাহেব, তিনি সংক্ষেপে বলেছেন যে এই আয়াতগুলিতে আবুন শব্দের সঠিক সহি অনুবাদ হবে চাচা। আপনাদের আশা করি মনে আছে বা ভিডিওগুলি এখন শুনলে আপনি পাবেন আবুন শব্দ কোরআন শরীফে ছয়টা অর্থে আসে। যতটুকু আমার তালাশে আবুন শব্দ কোরআন শরীফে ছয়টি অর্থে আসে। সুতরাং এখানে যখন পিতা নির্দিষ্ট করে দিলেন, তার মানে বাকি পাঁচটা বাদ। আর পিতা বলে চাচা বোঝানো যায় না বাংলা ভাষায়। পিতা বা উর্দুতে বাপ বলে চাচাকে বোঝানো যায় না, কিন্তু আরবিতে আবুন দিয়ে জন্মদাতা পিতাকেও বোঝানো যায়, চাচাকেও বোঝানো যায়, সৎ পিতাকেও বোঝানো যায়, দাদাকেও বোঝানো যায়, দূরবর্তী কোনো দাদাকেও বোঝানো যায়, সৎ মাকে বোঝানো যায়, খালাকে বোঝানো যায়। কোরআন শরীফে এইসব অর্থে আবুন শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে যখন নির্দিষ্ট করে দিলেন আপন পিতা, পিতা বলে আর মাকে বোঝানো যায় না, খালাকে বোঝানো যায় না, চাচাকে বোঝানো যায় না, পিতা পিতাই, এই কথাও বলেছেন সাইদি সাহেব। তো এতেও কিছুর পরে আমরা সালাফিদের জবাব দিয়েছি, আমরা আমাদের দাবিকে প্রমাণ করেছি। তো এখন দেখা গেল ঘুরে ফিরে আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজর ইব্রাহিম আলাইহিসসালামের পিতা বা জন্মদাতা পিতা নন, এখানে আবুন অর্থ ওয়ালিদ অর্থে আবুন আসবে না, পিতা অর্থে আসবে না। এখানে আবুন অন্য যে কোনো অর্থে আসতে পারে, কিন্তু পিতা অর্থে আসবে না। কেন আসবে না সেই বিষয়ে কোরআন শরীফ থেকেই ক্লিয়ার, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া আও রব্বানা উফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ওয়ালিদের জন্যে দোয়া বন্ধ হয়নি, ওয়ালিদ জন্মদাতা পিতা, কিন্তু আবুনের জন্যে দোয়া বন্ধ হয়ে গিয়েছিল। ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লি আবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়া'আদাহা ইয়াহ فلما تبين له انه عدو لله تبرأ منه ابن তার জন্য দোয়া বন্ধ হয়ে গিয়েছিল কখন, فلما تبين انه عدو لله, যখন এটা প্রমাণিত হলো, পরিষ্কার হলো
যে ওই আব আদুলিল্লাহ আল্লাহ দুশ্মন তাবার আমিন হু, ইব্রাহিম আলাইহিসসালাম তাকে আলাদা করে নিলেন, তাকে ওই সম্পর্ক থেকে তাকে নিজেকে মুক্ত করে নিলেন, মানে তিনি আর দোয়া করা বাদ দিয়ে দিলেন। কিন্তু ওয়ালিদ এর জন্য দোয়া বাদ দেননি, রব্বানা গফিরলি, সূরা ইব্রাহিমের শেষ দিকে এই দোয়াটা আছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এখানে পিতা এক আবুন শব্দের অর্থ পিতা নির্দিষ্ট করে দেওয়াটা এখানে ভুল হয়েছে, এটা আমার কথা নয়, এটা হচ্ছে তাদেরই মুহাদ্দিস মুসলিম শরীফের সরা তিনি লিখেছেন, তিনি নিজেই এই কথা বলেছেন। এবং কেউ যদি, আমরা যেটা ইতিপূর্বে প্রমাণ করেছি, কেউ যদি ইব্রাহিম আলাইহিসসালামের পিতা অর্থাৎ জন্মদাতা পিতা আজর সাব্যস্ত করে, তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলায় নসবের পবিত্রতায় আঘাত করে, এটা এর ইতিপূর্বে আমরা তা প্রমাণ করেছি। এবং আমরা প্রমাণ দিয়েছি আজর ইব্রাহিম আলাইহিসসালামের জন্মদাতা পিতা নন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শেষ করব, আর একবার ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব আজকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দেন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।